সোনাবাড়ি ঘাট এলাকায় রাঙ্গিরখাড়ি পুলিশের অভিযান। উদ্ধার করা হয়েছে একটি দেশি পিস্তল। আটক করা হয়েছে এক ব্যক্তিকে। আটক ব্যক্তির নাম আমজাদ হোসেন লস্কর। ঘটনার বিবরণে জানা গেছে, রাঙ্গিরখাড়ি পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক এক ব্যক্তি সহ একটি গাড়ি আটক করে। তল্লাশি চালিয়ে আমজাদের কাছ থেকে একটি দেশি পিস্তল বাজেয়াপ্ত করে পুলিশ। সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্ম। এই বিষয়ে পুলিশ সুপার এও বলেন, তদন্তে জানা গিয়েছে কিছু সংখ্যক অবৈধ ব্যবসায়ীর সঙ্গে লেনদেনের সম্পর্ক রয়েছে আমজাদ হোসেন লস্করের। বর্তমানে আটক আমজাদকে জোরকদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আমি তো এখানে ফুলাও খাইছে খাইয়া, যে খালা বেনু যেটা হঠাৎ তারা ফুলে না দুর্গ নিয়ে আসলো সোনাবাড়ি ঘাটের মাংস, ওখানে যে তুই মারামারি করছে বাদে আমি আগে দৌড়ে ওখানে উপাইছি, বাদে তারা দেখছে আমি সিন করেছে মানুষ আমার ওখানে উঠে যাও ভাই, ওখানে উঠতেও আমি আর তারা আমার গ্রাম করছে পরিয়া কইছে তুই নহ তার লগের মানুষ, এরা হচ্ছে না বাড়িঘাটের মানুষের আর আমরা বাগার মানুষের পুরানা দুশ্মনী তারা মারামারি হয়েছে। আমার নাম আমজাদ হোসেন লস্কর। আর বাদে ও আমি যে গাড়ি তিনি আমার তার হেরা ফিরিস না বাগার মানুষের ও গাড়ি তিনি পিস্তল হবো তারা স্যার ওটা আমি জানি না স্যার, আর আমার বাড়ি বাগা বাজার রাজঘাট পাঁচমান উত্তর কম খেটে রাঙিখাড়ি আর হচ্ছে সোনাবাড়ি ঘাট অঞ্চলত একটা বিশেষ খবর পাই তাত উপস্থিত হয়। তাত এটা সন্দেহজনক ভাবে একটা গাড়ি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর হয়েছে AS11J8194। গাড়ি হল মারুতি সেলেরিও। এই গাড়ি সন্দেহজনক ভাবে সন্দেহজনকভাবে ঘুরি ফুরা অবস্থা পাই তাত যেটা খানতালাসি চলাই তাত এজন ব্যক্তি মানে এপ্রিহেন্ড করা হয়। মানুষজনের নাম আমজাদ হোসেন লস্কর, হল বাঘা বাজার ঢলাই। আর যেটা তাত তালাসি চলা হয় এটা পিস্তল মানে কান্ট্রি মেড পিস্তল এটা রিকভার হয়েছে। আর গোটে বিষয়টা আমি অনুসন্ধান করে আছো। এইজন ব্যক্তি আমজাদ হোসেন লস্কর ইতিমধ্যে আমি এরেস্ট করেছো। আর কোথায় কেনেকে এই পিস্তলটো লৈ আহিছিলে আর কার কার লগত তেওঁ কি সম্পর্ক আছে বিষয়ে আমি অনুসন্ধান করে আছো। এতিয়া প্রারম্ভিক তদন্ত দেখা গৈছে যে তেওঁলোকৰ কিছুমান অবৈধ ব্যবসায়ীর লগত লেনদেনৰ কিবা তেওঁলোকৰ এটা লেনদেনৰ কিবা মানে ইস্যু আছে, নেক্সাস আছে। আর সেই নেক্সাসতে তেওঁলোকক খবর পায় আমার আরক্ষী বাহিনী, আরক্ষী তাত উপস্থিত হয়। আর সেই সেই সময়তে এই মানুষজনক করায়ত্ত করে মানুষজনের নাম হল আজমল আমজাদ হোসেন লস্কর, 25 বছর, বাঘা বাজার ঢোলাই। আর তেওঁৰ এই পিস্তলটো জব্দ করা হয়। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে পূর্বাঞ্চল প্রতিনিধি পর্দায় চোখ রাখুন। ধন্যবাদ।